মৌলানা বদরুদ্দিন আজমল ডাঙরিয়া তেখেত এটা রাজনৈতিক দলের মুরব্বীয়ে নহয়, ধর্মীয়ভাবেও এজন আলিম মৌলানা। গতি তেখেতর মুখেদি ইমান নিজ ইমান মানে রুচিহীন বক্তব্য ওলাব বলে আমি কল্পনা করব নাছিল। কারণ তেখেতর এই বক্তব্যয় আমার আমি ইসলাম ধর্মাবলম্বী এজন ব্যক্তি হিসাবে নিজে পরিচয় দিবলৈ লজ্জাবোধ করছো। কারণ এজন আলিমর মুখেদি যদি ইমান নিজ খাপর ইমান তরল মন্তব্য ওলায় এটা ধর্মক যদি ডাইরেক্টলি এটাক করে সেবা প্রতিপন্ন করে, কারণ 40 বছর বয়সলৈকে হিন্দুর লড়াবুড়ে তিনটা চারিটাকে অবৈধ সম্পর্ক রাখে বলে তেখেতে কলে। তেখেতে কলে যে 40 বছর বয়সের পিছত বিয়া পাতার পিছত তেওঁলোকৰ শারীরিক সক্ষমতা হেরায়। গতি ইমান ইমান ঘৃণনীয় ইমান তলর খাপর কথা তেখেত এজন মৌলানা হয়ে কি ধরনের কব পাইলে, কেবল নিজের ব্যক্তিগত লাভালাভ ব্যক্তিগত রাজনৈতিক লাভালাভ। আর তেখেতক নিশ্চয় গুজরাটত হয়ে থাকা ইলেকশনত তেওঁর এই বক্তব্যক আরো অধিক সাম্প্রদায়িকভাবে যাতে বেশিকে বেশি ঘরে ঘরে প্রচার করব পারি তার উদ্দেশ্যটা আগত রাখিয়ে উপরপরা কোনোবাই নিশ্চয় কই দিলে, আর তারই চতুর্লিপি হিসাবে তেখেতে এই বক্তব্যটা প্রদান করলে। কিন্তু পাহরি গল যে যে এজন আলিম, যে এজন মৌলানা, যে সংখ্যালঘু সকলের আবেগে গঠিত একটা দলের নেতা। গতি এই গোটেই কথাখিনি পাহরি গই আজি ইমানেই তরল মন্তব্য করলে, ইমানেই ঘৃণনীয় কথাখিনি কলে। গতি আজি কি ভাষারে নিন্দা করিম ভাষা বিচারি পোৱা নাই। গতি দরে এনেকা ব্যক্তিয়ে গোটেই একটা কমিউনিটিক ধ্বংসর গড়ালৈ ঠেলি দিব, আর এনেকা ব্যক্তির পৰা যদি আমি সাবধান নহও, বিশেষকে মুসলমান সমাজ, তেওঁর এই চরিত্র যদি বুঝি উঠি যদি আমি নিজকে সংযত নকরো, তেওঁর পৰা আঁতরাই নানো, অনাগত দিনত আরো অধিক ভয়ানক কার্যকলাপ তেওঁর দ্বারা যে সংগঠিত হব তাত কোনো ধরনের সন্দেহ নাই। হয় আমি এই কথাটা স্বীকার করো যে যিটো সময়ত আজি ভারতবর্ষখন সম্পূর্ণরূপে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ, সকল ধর্মাবলম্বীর লোকেই ইয়াতে সমান অধিকার পায়, সকল ধর্মাবলম্বীর লোকেই আমার ভারতবর্ষখনক নিজের নিজের ধর্ম পালন করে, শান্তিপূর্ণভাবে পালন করে, কোনেও কারো ধর্মত আঘাত নকরাকে। আর সেই সময়ত বিজেপিয়ে যি ধরনের সময়ে সময়ে সাম্প্রদায়িক মন্তব্য করে বিষজভাব বিয়পাই আছে, আর তারই অংশ হিসাবে আজি বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায়, কারণ সম্পূর্ণরূপে মেরু বিভাজনের এই প্রক্রিয়াত একফালে বিজেপি আর একফালে বদরুদ্দিন আজমল ডাঙরিয়া। গতি যা পরক্ষী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় কলে যে মেঘালয়ত যখন কাম করবল যায় সেই সকল বদরুদ্দিন আজমলক ভোট দিয়ে, সেই সকল মুসলমান, আর মানুষখিনিয়ে ফুরবল যায়। গতি মুসলমান মানুষখিনি আর মানুষ দুটা ভাগত ভাগ করলে তার অর্থ কি যে মুসলমান মানুষখিনি কি অসমীয়া নহয় নেকি? আজি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া তেখেত কি মুসলমানের মুখ্যমন্ত্রী নহয় নেকি? গতি এজন মুখ্যমন্ত্রী হয়ে তেও যেতিয়া ইমান সাম্প্রদায়িক কথা বতরা কয়, আজি গুজরাটত হয় কোনোবা হিন্দু ছোৱালী মুসলমান লড়াই পলুয়াই নিব পারে, কোনোবা মুসলমান লড়াক ছোৱালীক হিন্দু লড়াই পলাই নিব পারে, এনেকুৱা ঘটনা সমাজত মাঝে সময়ে আমিও দেখিবলৈ পাও। কিন্তু তার অর্থ এইটো নহয় যে সকল মুসলমান যুবতীয়ই আজি এনেকুৱা হিন্দুর লড়ার লগত লাভ জেহাদর বলি হয়েছে, বা সকল হিন্দুর ছোৱালীয়ে মুসলমান লড়ার লগত লাভ জেহাদর বলি হয়েছে, এনেকুৱা ধরনের কথা এজন মুখ্যমন্ত্রীর দরে একটা দায়িত্বশীল একটা আসনত থাকি তেও যেতিয়া এটা দুটা ঘটনার আজি গোটেই সামগ্রিকভাবে এই কথাটুক একটা সাম্প্রদায়িক রহনহানি বড়াই চড়াই আজি রাষ্ট্রীয় প্রেক্ষাপটত রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের যোগেদি যেতিয়া ব্যক্ত করে, এইটো অত্যন্ত দুর্ভাগ্যজনক কথা। আর সেই কারণে কইছো মুখ্যমন্ত্রী ডাঙরিয়া নিজের চকীখনের গরিমার কথা চিন্তা করক। প্রত্যেকটো জাতি জনগোষ্ঠী ধর্মাবলম্বী মানুষের মুখ্যমন্ত্রী, সেই কথাটো পাহরি যাওয়া উচিত নহয়। গতি এই সময়ত আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক প্রত্যাহ্বান জানাইছো যে এক তো আপনি সংযত হক, আর দ্বিতীয়তে মৌলানা বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায় যিমান নিজ ইমান তল খাপর যে তরল মন্তব্য করলে একটা ধর্মীয় অনুভূতিক আঘাত করে, আজি কেবল হিন্দুর যুবক সকলক ধর্মীয়ভাবে আঘাত করাই নহয়, মুসলমানের
ছোৱালীসকলক নাৰীসকলক তেওঁ পণ্য সামগ্ৰীক পৰিণত কৰিলে। তেওঁ ক'লে যে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই তিনি চাৰিজন পাঁচজন ছোৱালী লৈ যাওক, লাভ জেহাদ কৰি ঘৰত ৰাখক, তাৰপিছত তেওঁ মিঠাই লৈ দেখা কৰিবলৈ যাব। গোটেই মুছলমান নাৰী সমাজ কি বদৰুদ্দিন আজমলৰ তাতে বন্ধকত আছে নেকি? গোটেই মুছলমান নাৰীৰ কি বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়াই গাৰ্জেন নেকি? মুছলমান নাৰীৰ কোনো মান মৰ্যাদা নাই নেকি? গতিকে তেখেত এজন আলিম হৈ কি যুক্তিত এনেকুৱা নিজৰ ব্যক্তিগত স্বাৰ্থ সিদ্ধিৰ কাৰণে, কেৱল ৰাজনৈতিক লাভালাভৰ কাৰণে তেওঁ ইমান নিজ খাপৰ কথা ক'ব পাৰিলে, এই কথাটো আমি ভাবি আচৰিত হৈছোঁ। গতিকে সেইকাৰণে কৈছোঁ, গোটেই মুছলমান সমাজে তেওঁক পৰিহাৰ কৰা উচিত। আৰু মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক আমি অনুৰোধ জনাইছোঁ, তেওঁৰ বিৰুদ্ধে বিহিত ব্যৱস্থা লওক আৰু সৎ সাহস দেখুৱাওক। এনেকুৱা সাম্প্ৰদায়িক মন্তব্য কৰা ব্যক্তিৰ বিৰুদ্ধে তেওঁ কঠোৰ ব্যৱস্থা লৈ পেলাই অসমত এটা, আমি যুগ যুগান্তৰ ধৰি সকলো শংকৰাজনৰ এইখন মিলনভূমিত আমি আছিলোঁ শান্তিপূৰ্ণভাৱে। গতিকে অনাগত দিনতো যাতে কোনো ধৰণৰ এই সাম্প্ৰদায়িক কথা বতৰাই আকৌ এটা সাম্প্ৰদায়িক পৰিৱেশ এটা সৃষ্টি হৈ আমাৰ মাজত ভাতৃঘাতী সংঘৰ্ষৰ যাতে পৰিৱেশ নহয়, তাৰ কাৰণে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই নিজেও বিহিত ব্যৱস্থা লওক আৰু নিজেও সংযত হওক।